গুড মর্নিং বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেট ফ্যানের স্যালুট। আজকে বাড়ি থেকে 6:30 সময় বেরিয়েছি আর এখন মোটামুটি বাজে 7টা, আর এই জাস্ট হরিপালে এন্টার করেছি। আজকে হুগলিরই কয়েকটা প্রত্যন্ত জায়গায় যাব, যেগুলো সাধারণত কোনো বাইকার যেতে চায় না। তো ভিডিও সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত থাকুন। আপনি যদি এই ভিডিওর মাধ্যমে এই চ্যানেলে প্রথম এসে থাকেন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, ভিডিওটাকে লাইক করবেন। তো দেখতে থাকুন ভিডিওটা। এখন সকাল 8:54 বাজে, ব্রেকফাস্ট করে নিয়েছি আর প্রথম আমাদের ডেস্টিনেশন হচ্ছে সৈয়দ জামাল উদ্দিন মস্কো। তো আজকের রাইডে হুগলি জেলার কতগুলো আননোন প্লেস যেগুলো বাইকাররা কোনোদিন কভার করে না, তো সেই সমস্ত জায়গাগুলো আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো। ভিডিওর সঙ্গে থাকবেন। আর এই ভিডিওটা কতগুলো পার্টে হবে, তো আজকের পার্টে শুধু আমি দেখাবো সৈয়দ জামাল উদ্দিন মস্কো, এছাড়াও আরও কতগুলো জিনিস দেখানোর আছে। তো সেইগুলো দেখবার জন্য চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশন অপশানে ক্লিক করে দেবেন। আদি সপ্তগ্রাম এখান থেকে 4 কিলোমিটার, আর বাড়ি থেকে এখনও পর্যন্ত 56 কিলোমিটার রাস্তা এসেছি। এখান থেকে রাইট টার্ন নেব, আদি সপ্তগ্রামে আমরা চলে এসেছি আর এখন দাঁড়িয়ে আছি সৈয়দ জামাল উদ্দিন মস্কোতে। আসুন ভিতরে ঢোকা যাক। ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন সেটা সৈয়দ জামাল উদ্দিন মস্কো, এটা আদি সপ্তগ্রামে অবস্থিত। তো এই পুরাতাত্ত্বিক নিদর্শনটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত। এর মধ্যে আমরা প্রবেশ করেছি। ও কি জোরে চাঁচাচ্ছে রে কোকিলগুলো! সপ্তগ্রাম, এই নামটা শুনলেই প্রথমে যেটা মনে আসে যে সপ্তগ্রাম সেই সময় বাংলায় একটা প্রধান বাণিজ্য নগরী ছিল। ক্যাসপিয়ান হ্রদের তীরে, যেটা ইরানের আমূল নগরী, সেখান থেকে সৈয়দ ফখরুদ্দিনের পুত্র সৈয়দ জামাল উদ্দিন এখানে 1529 খ্রিস্টাব্দে এই মসজিদটি তৈরি করেন। এই কথাটি এখানকার মসজিদে পাওয়া শিলালিপি থেকেই কিন্তু জানা গেছে। এই মসজিদটি যখন সৈয়দ জামাল উদ্দিন প্রতিষ্ঠা করেন তখন এই বাংলায় রাজত্ব করতেন মুজাফফর নাহসরা শাহ। তো এক সময় সপ্তগ্রাম হচ্ছে আমাদের এই বাংলার প্রধান বাণিজ্য নগরী ছিল। তো ধীরে ধীরে হুগলির আধিপত্য বিস্তৃতির সঙ্গে সঙ্গে এই সপ্তগ্রামের গৌরব ধীরে ধীরে হারাতে থাকে। আর এই সপ্তগ্রামের ব্যবসা বাণিজ্য চলতে হচ্ছে এর পাশেই যে সরস্বতী নদী আছে সেই সরস্বতীর নদীর মাধ্যমে। তো পরবর্তীকালে তো সরস্বতী নদীর নাব্যতা অনেক কমে যায়। বাংলায় এরকম মসজিদ খুব কম আছে, যে সমস্ত মসজিদের গায়ে টেরাকোটার কাজ পাওয়া যায় সেই সমস্ত মসজিদের মধ্যে এই মসজিদটি অন্যতম। দেখুন এর গায়ে ফুলকারির অনেক রকম টেরাকোটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে। তো আমরা টেরাকোটা মন্দির দেখেছি, মসজিদ সেরকমভাবে দেখিনি। তো এই মসজিদটি সেই রকমই একটি নিদর্শন। এই যে মিনারটি দেখা যাচ্ছে, এই মসজিদের চার কোণে 4টি এরকম মিনার ছিল, দেখতে পাচ্ছেন? তো এই চার কোণে 4টির মধ্যে এই শুধুমাত্র এই মিনারটি এখনও পর্যন্ত টিকে আছে, বাকি 3টি ভেঙে গেছে।
আর এটা এখন আমি মসজিদের একদম পিছন দিকের অংশে আছি। এখানেও ভালো করে দেখতে পাওয়া যাচ্ছে টেরাকোটার কাজ। এই মসজিদটা কিন্তু সংস্কার করা হয়েছে, এখানকার ইঁটগুলো দেখলে একটু বোঝা যায়। এই মসজিদটার ভিতরে এখানে একটা এবং ওখানে একটা পাথরের ব্লক দিয়ে দুটো স্তম্ভ ছিল, তো এগুলো এখন ভেঙে গেছে। মসজিদের পাশেই তিনটে সমাধি দেখতে পাওয়া যাচ্ছে। এটা জামালউদ্দিন এবং তার পরিবারের সমাধি এগুলো। এবং সমাধির পাশে এখানে কতগুলো ফলক দেখতে পাওয়া যাচ্ছে। ফলকে কী লেখা আছে এখনো পর্যন্ত সেইভাবে উদ্ধার করা যায়নি। আজকে যে আপনাদেরকে দেখালাম সৈয়দ জামালউদ্দিন মস্কো, তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে ভিডিওটায় লাইক করবেন। এই ভিডিওর মাধ্যমে যদি আপনি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে পাশে বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশনে ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে এই হুগলি জেলার আরও অনেকগুলো জিনিস নিয়ে পরের ভিডিওতে। ততদিনের জন্য